বাকি চোরেরাও জেলে যাবে এখানকার উদয়ন গুহ কোথায় আপনি আপনার লেকচার আমি শুনেছি আপনি বলেছেন না বিরোধী দলের তার দিন আটা এলে নাকি বেঁধে রাখবেন কোথায় যেতে হবে বলুন আপনি যদি কমল গুহবাবুর সুপুত্র হয়ে থাকেন দড়িটা আনুন আমি যাচ্ছি সিকিউরিটি ছাড়াই যাচ্ছি এইসব কাগজে ব্যাগদের সোজা করতে বেশি দিন লাগে না একটার নাম কেষ্ট মন্ডল ভোট এলেই টিভিতে বলতো চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা কেষ্ট কোথায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ আমি বসিরহাটে সভা করেছিলাম বলে তোমার টাইম হয়ে এসছে পয়লা জানুয়ারি চব্বিশ আমাকে বলল এই মেদিনীপুরের ছানাকে ছাল চামড়া তুলে প্যাকেট করে বাড়ি পাঠাবো আর শাহজাহান এখন কোথায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বাড়িটাও ইডি অক্সানের জন্য নিয়ে নিয়েছে জেলে পুরো ফ্যামিলি জেলে আর আমি কদিন আগে সরবেড়িয়াতে শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কালকের মিছিলটা দেখেছেন তো সন্দেশখালীতে দেখেছেন তো রেখাপাত্রের মিছিলটা দেখেছেন তো এখানে ছক্কা মারবেন তো তারিখ চোরেদের তাড়াবেন তো আমাদের এখানে শ্রীধর দাস হারাদন রায় এই মায়ের চোখের জল বদলা হবে না বদলা হবে না পদ্ম ফুলে ভোট দিয়েছে বলে এর বাড়ির লোককে যারা মেরেছে উনিশ তারিখে বদলা হবে তো বদলা হবে তো শীতল কুচির লোকেরা ঘর ছাড়া হয়ে আসামে গেছে একুশ ভুলে গেছেন আমি কথা দিয়ে যাচ্ছি ভোটটা করুন একটা যদি কেশাগ্র স্পর্শ করে এই উদয়ন আর হ্যাপি দুজনের বারোটা বাজাবো বারোটা রাখুন আমি আমি এক লাখ ছিয়াত্তর হাজার ভোটে লক্ষণ সেটকে হারিয়েছি তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে ওদের মালিক মমতা ব্যানার্জিকে আমি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে নন্দীগ্রামে হারিয়েছি তাই সবাই বলে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার একটা ছেলে বা মেয়ে যদি দুবার পরীক্ষা দেয় তাকে কি বলে কম্পার্টমেন্টাল তাই একে প্রথমবার ফেল করেছে লাল রাজলজ্জাহীন দ্বিতীয়বার জোর করে অন্য লোককে পদত্যাগ করে করেছে যত জেল খেটেছেন যত মিথ্যা মামলা দিয়েছে বিজেপি সরকার আসছে বেশি দিন লাগবে না মুখ্যমন্ত্রী 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 দাঁড়িয়ে বলে গেছেন মাথা ভাঙায় যে কিছু পুলিশ নিশ্চিতের সঙ্গে যোগাযোগ রাখছে দু মাস পরে দেখে আর দু মাস পরে আপনি কি দেখবেন আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না বিজেপি এত সিটে জিতবে আপনার পার্টি অফিস খোলার লোক 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 আপনি খুঁজে পাবেন না থাকবেন না আমি আপনাদের কথা দিচ্ছি যত জেল খেটেছে বিজেপি কর্মী সংগ্রামী ভাতা দেবে বিজেপি এলে পাঁচ টাকা করে ভাতা দেব ভারতীয় জনতা পার্টি রাখুন আর মারা লক্ষ্মীর ভান্ডারের ধমক দেখাচ্ছে না লক্ষ্মীর ভান্ডারের ধমক যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে সরকারি টাকা একুশ হাজার মদের দোকান ডিয়ার লটারি পাড়ায় পাড়ায় ছশো কোটি টাকা শুধু ডিয়ার লটারি চাঁদা দিয়েছে তৃণমূলকে মারা শুনে রাখুন পাশে আসাম আছে না আপনাদের বর্ডার তো কোচবিহারের ওখানে হেমন্ত বিশ্ব শর্মা আড়াই হাজার টাকা করে দেয় মায়েদের মধ্যপ্রদেশ আছে না আগে শিবরাজ সিং চৌহান ছিল এখন মোহন যাদব আগে পেত দেড় হাজার এখন দেয় তিন হাজার কর্মসূচির লাডলি বহিন আমরা যেদিন আসবো যেদিন আসবো বিজেপি কে আপনারা আনবেন পরের মাস থেকে অন্নপূর্ণা যোজনাতে তিন হাজার করে টাকা দেব মা দিদি বনেদের আপনারা জোট বাঁধুন তৈরি হন বহু লোক বহু লোক কাজের জন্য বাইরে চলে গেছে নাম তার পরিযায় শ্রমিক তাদের বাড়ি ফেরাবে বিজেপি সুশাসন সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে তাই এই নির্বাচনে যদি হিংসা বন্ধ করতে চান মায়েদের উপর অত্যাচার বন্ধ করতে চান যদি চোরেদের তাড়াতে চান চাকরি চোর বালি চোর কয়লা চোর এদেরকে যদি শিক্ষা দিতে চান গরু পাচার তো আছেই গরু পাচার তো আছে এখন বিএসএফ একটু আদর করে বলে অন্য রাস্তা দিয়ে নিয়ে যায় আছে এরা সবাই চুরি দুর্নীতি ছাড়া আপনাদের শৌচালয়ের টাকা মেরেছে আবাসের টাকা মেরেছে তৃণমূল ফর্ম বিতরণ করছে ভাইপো বলে গেছে ডিসেম্বরের মধ্যে ঘরের টাকা দেবে থেকে দেবে ঘরের টাকা চল্লিশ লক্ষ ঘর নরেন্দ্র মোদী দিয়েছেন পেয়েছেন কেউ ঘর কেউ পেয়েছেন এক লাখ পঁচিশ হাজার টাকার বাড়ি সব চুরি করে নিয়ে গেছে তৃণমূল মানে কি 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 চোর ধর চোর চোর ধর চোর চোর ধর চোর চোর ধর চোরদের হারাবেন তো হারাবেন তো উত্তরবঙ্গ তো আগেই আমাদের দুর্গ ছিল দক্ষিণবঙ্গ আমরা তৃণমূলকে লাঠে তুলবো এবারে লাঠে তুলবো উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ মিলে সোনার বাংলা আর মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত এটাই হবে আমাদের স্লোগান আমরা বিকাশবাদকে জয়যুক্ত করব। আর খুব সাবধান মমতা ব্যানার্জি সবাই সবাই গিয়ে রামনবমীতে দাঙ্গা হবে রামনবমীতে দাঙ্গা হবে অন্য সম্প্রদায়ের লোক বলছে না এই উস্কানি দিচ্ছে এই উস্কানি দিচ্ছে আমার সংখ্যালঘুরা বলুন তো আপনাদের কোন করেছে উন্নয়ন করেনি আপনাদের মমতা তেজপাতা মনে করে তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না তাই তো রামপুর হাটের বকটোই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে কে মমতা ব্যানার্জি আবার কে গার্ডেন রিচে বারো জন সংখ্যালঘু বাড়ি চাপা পড়ে মাল্যকে ববি হাকিম আবার কে আর আপনারা রাজবংশীরা কত অত্যাচার সহ্য করবেন বদলা নেবেন না ভোটের লাইনে আনন্দময় বর্মনকে খুন করেছে কে ভোটের লাইনে আনন্দময় বর্মনকে খুন করেছে কে মৃত্যুঞ্জয় বর্মনকে কালিয়াগঞ্জে গুলি করে মেরেছে কে কালিয়াগঞ্জের ওই টুয়েলভের ছাত্রী বর্মন পরিবারের তাকে ধর্ষণ করে খুন করে মেরেছে বদলা হবে না হবে তাহলে উনিশ তারিখ কোথায় ভোট দেবেন ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে ভোট দেবো ঠাসিয়া ভোট দেবো ঠাসিয়া ভোট দেব 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 ঠাসিয়া ইসলামপুর যেতে হবে জয়ের পরে দেখা হবে আমি মন্ডল প্রেসিডেন্ট কে আছেন এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেলাম এখানে নাকি হিন্দি স্পিকিং লোকদের বিহারি বা মারোয়াড়িদের বলেছে ভোট দিতে যেতে না আপনারা আটকালেই আমাকে মেসেজ করবেন নিশিৎ বাবুকে তো করবেনি অজয়কে তো করবেনি সুকুমার দাকে করবেনি আমাকেও বলবেন আমি দেখব আমি বড় বড় গুন্ডা সোজা করে এখানে এসেছি বড় বড় গুন্ডা আপনারা শুনে এখন লাস্ট একটা কথা একুশ সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে কোথায় বলে দিচ্ছি দু হাজার ফেব্রুয়ারি মাস বিদায় সাংসদ সুনীল মন্ডলের গেলাম অস্বীকার করতে পারেন করুন আমি কথা দিয়ে গেলাম উদয়ন গুহ আর বিশ্ব এ দুজনের জন্য বিজেপি দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে চিরদিনের জন্য বন্ধ থাকবে চুক্তি পাকা নিশ্চিত প্রামাণিক আবার জিতছে লক্ষাধিক বটে জেতাবেন তো জেতাবেন তো আর একবার আমাকে আসার সুযোগ দেবেন তো আজকে তো বিধি আছে জলও খাওয়াতে পারেনি দুটো করে লাড্ডু খাওয়াবো এর বিজয় সমাবেশে একটা নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার লাড্ডু আর একটা নিশ্চিত প্রামাণিককে দ্বিতীয়বার সাংসদ করলাল লাড্ডু চুক্তি পাকা আমাকে আবার আসার সুযোগ দেবেন আবার সুযোগ দেবেন তৃণমূলকে হারাবেন হিরাক রানী হিরাক রানী হিরাক রানী চোর মমতা চোর মমতা চোর মমতা কয়লা ভাইপো কয়লা ভাইপো কইলা ভাইপো কইলা ভাইপো কয়লা ভাইপো চর মমতা হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী পরিশেষে ঠাকুর মদন মোহন ও রাধা মাধব রাধে রাধে চিল্লা রায় ঠাকুর পঞ্চানন বর্মাকে প্রণাম করে আপনাদের সবাইকে রামনবমী উৎসব পালন করবেন জয় শ্রীরামের ধ্বনিতে আকাশ বাকাশ মুখ করবেন আর তৃণমূলের ফাঁদে পা দেবেন না আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন তাই তো জয় শ্রীরাম জোর বলো জোর সে বলো আরো জোরে আরো জোরে সবাই মিলে ধন্যবাদ জানাচ্ছি

শুভেন্দু অধিকারী জনপদ নিশিত প্রামাণিক জনপদ নিশিত প্রামাণিক জনপদ এবার ভোট দিবেন কোন ছবিতে ভোট দিবেন কোন ছবিতে পদ্ম ফুল যে কানে পদ্ম ফুল যে কানে মা বন্দর বলে যাই মা বন্দর বলে যাই ভারত মাতা কি भारत पता की जय श्री